क्लास 12 वेलकम टू योर ऑनलाइन क्लास संस्कृत ऑनलाइन क्लासे तुम्हारे सबा के वेलकम। तो हमारे एक शारीरिक असुस्थतार कारण एर आगे तुम्हारे जो वीडियो अपलोड करार कथा छिल सेटा करा हयनी। आज के नतून वीडियो अपलोड करछि एवं नतून पढ़ा निये आलोचना करब। तुम्हारे जे पर्यन्त पढ़ा हो तार परवर्ती अंश थेके पढ़ा शुरू करब। तो तुम्हारे जेटा पढ़ाच्छिलाम सेटा होच्छे तुम्हारे पाठ्यांशेर जे द्वितीय गद्यांशटा रयेछे बनगत गुहा। सेई बनगत गुहार प्रथम भूमिकाटा निये आलोचना करा हये गेछिलो एबं गल्पटा किछुटा शुरू हयेछिलो। एबार गल्पटा परवर्ती अंश थेके आजके पढ़ा शुरू करब। तो आमि जखन पढ़ाबो तोमरा एकटु बोइटा देखबे तार संगे, ठीक आछे? देखो যথা অলিপর্বণা তথা তস্য শ্বশুর স্যাপি অল্পমেব বিত্তমাসীৎ। অর্থাৎ যথা মানে হচ্ছে যেমন, যেমন অলিপর্বার আয় তেমনি তথা তস্য শ্বশুরা স্যাপি মানে শ্বশুরেরও ঠিক তেমনি। অল্পমেব বিত্তমাসীৎ খুবই অল্প পরিমাণ টাকা পয়সা আছে। তো গল্পের শুরুটা কি ছিল একবার মনে করিয়ে দিই। যে কশ্যপ অলিপর্বা দুই ভাই, তাদের বাবা মারা গিয়েছিল এবং দুই ভাইকে সমান সম্পত্তি দিয়ে গিয়েছিল। কশ্যপ হচ্ছে তার একজন ধনী মেয়ের বিয়েকে, ধনী লোকের মেয়েকে বিয়ে করে সে অনেক বিত্তবান হয়ে উঠেছিল। কিন্তু অলিপর্বার কথা আমরা এখন দেখছি যে অলিপর্বার শ্বশুর ছিল কম বিত্তশালী, সেই জন্য তারও খুব অল্পই সম্পদ ছিল। যেন স নিঃশ্রিক উটজে কৃতাবাস, যেন সেও, যার ফলে সেও উটজে, উটজে মানে হচ্ছে কুটিরে, কুটিরে নিঃশ্রিক, নিঃশ্রিক মানে হতশ্রীভাবে, মানে দারিদ্রর সঙ্গে, দারিদ্রতার সঙ্গে কৃতাবাস বাস করত। আত্মানং চ কলত্রাপত্যানি চ মহতা কষ্টেন উপোষ। আত্মানং চ, আত্মানং মানে নিজেকে, এবং কলত্রাপত্যানি, কলত্রাপত্যানি হচ্ছে স্ত্রী পুত্রদের, মহতা কষ্টেন অতি কষ্টে পপুষ প্রতিপালন করত। অসৌ প্রত্যহ মুসসি, ঠিক আছে? অসৌ মানে হচ্ছে সে, প্রত্যহ মুসসি মানে প্রতিদিন সকালবেলা, উসসি মানে ভোরে, প্রতিদিন ভোরে সমুত্থায় মানে, সমুত্থায় মানে উঠে, ভোরবেলা উঠে, ঘুম থেকে উঠে, প্রতিদিন ভোরবেলা উঠে ইন্ধনচ্ছেদনায়। ইন্ধন মানে কি? জ্বালানির কাঠ, মানে কাঠ কাটতে, ইন্ধন মানে কাঠ। ইন্ধন ছেদনায় মানে কাঠ কাটার জন্য, কাষ্ঠ ছেদন করার জন্য। বিপিনং ব্রজতি, বিপিনম মানে জঙ্গলে যেত, বিপিন মানে জঙ্গল, বিপিনম ব্রজতি জঙ্গলে যেত। ছিন্নমিন্ধং ত্রয়াণং গর্ভ গর্ধভাণং পৃষ্ঠগতং করতি। ছিন্নমিন্ধনং মানে, ছিন্নম মানে কাটা, কাটা ইন্ধনম মানে কাঠগুলি, যে কাঠগুলি সে কাটত সেই কাঠগুলি। ত্রয়াণং তিনটি, গর্ধভাণং গাধার পিঠে, পৃষ্ঠগতং মানে পিঠে, গাধার পিঠে, পৃষ্ঠগতং করতি মানে গাধার পিঠে চাপিয়ে দিত। পুরো মানয়তি, এবং পুরো মানে, পুরম মানে হচ্ছে নগরে, আনায়তি মানে নিয়ে আসত। তত্র চ বিক্রি নিতে, এবং সেখানে সে সেগুলো কি করত? বিক্রি করত। ততশ্চ লব্ধে ন ধনে ন বৃত্তিং করতি, এর ফলে সে অনেক, মানে এর ফলে সে, ততশ্চ লব্ধে ন, এই এর ফলে সেই লব্ধে ন মানে যেগুলো লাভ করত বা পেত, এর ফলে যে ধন পেত, যে ধনে ন মানে যে ধন সে লাভ করত, কার ফলে? সেই কাঠগুলি বিক্রি করার ফলে সে যে ধন লাভ করত সেগুলি দিয়ে সে বৃত্তিং করতি, অর্থাৎ জীবিকা নির্বাহ করত। সম্পূর্ণ অর্থটা কি হলো, যে অলিপর্বা যেমন তার শ্বশুরও ছিল সেই রকম কম বিত্তশালী, এবং তারা খুব হতশ্রী একটা কুটিরে বসবাস করত এবং নিজেকে এবং নিজের স্ত্রী পুত্রকে খুব কষ্ট করে প্রতিপালন করত। এবং প্রতিদিন সে সকালবেলা উঠে
কাশ মানে কাঠ কাটার জন্য, কাষ্ঠ ছেদন করার জন্য সে জঙ্গলে যেত, এবং জঙ্গলে গিয়ে কাঠগুলি কেটে কাটা কাঠগুলি সে কি করতো, তিনটি গাধার পিঠে চাপিয়ে দিত এবং পুরো মানয়তি মানে নগরে নিয়ে আসতো, তত্র চ বিক্রি নিতে, তারপর সেগুলোকে সে বিক্রি করতো, ততশ্চ লব্ধে ন ধনে ন বৃত্তং করতি, এবং সেগুলোকে বিক্রি করে সে যে টাকা পেত তাই দিয়ে সে জীবিকা নির্বাহ করত। পরের প্যারা দেখো। অথৈকদা অলিপর্বা নিত্যমিব বনংগত। তারপর থেকে, অথৈকদা মানে হচ্ছে তারপর একদিন, অথৈ একদা তারপর একদিন, অলিপর্বা নিত্যমিব মানে নিত্যদিনের মতো, প্রতিদিনের মতো, বনংগত বনে গেল। তত্র চ পর্যাপ্তং কাষ্ঠং চিচ্ছেদ। সেখানে সে পর্যাপ্ত মানে যতটা তার প্রয়োজন সেই পর্যাপ্ত পরিমাণ কাঠ ছেদন করল, কাষ্ঠ ছেদন করল, এবং তৎক্ষণাৎ দূরে নভসি বিপর বিসর্পর পাংশু পটলং তস্য দৃশ্যতাম অগাত। তৎক্ষণাৎ দূরে মানে তক্ষুনি কিছুটা দূরে নভসি মানে হচ্ছে আকাশের দিকে কি দেখলো সে, যে এঁকে বেঁকে ওঠা ধুলোর রাশি দেখতে পেল, তস্য দৃশ্যমগা তার নজরে এলো বা সে দেখতে পেল, ঠিক আছে। তত্র চ দত্ত দৃষ্টি রয়ং, তত্র চ মানে আর সেখানে সে দত্ত দৃষ্টি মানে দৃষ্টি দিয়ে অলিপর্বা যজ্ঞ এস রজস্তম এতমেব দেশম উদ্দেশ্য সবেগং প্রধাবতাম মহাস্য রোহণাং বলেন থাপত্যে। অর্থাৎ সেই অয়ম মানে এখানে কার কথা বলেছে, অলিপর্বার কথা বলা হয়েছে। তো সেই যে ধোঁয়া ধুলো রাশিগুলি উঠছিল, তত্র চ দৃষ্টি দত্ত দৃষ্টি রয়ং, সেইখানে দৃষ্টি দিয়ে সে মনে মনে আর কি নিজেকে আর কি মানে জানতে পারলো, যজ্ঞ মানে জানতে পারলো যে এস এই জায়গাটা বা এই রজস্তম মানে এই ধুলোর রাশিটা, এস রজস্তম অর্থাৎ এই ধুলোর রাশি, এতমেব দেশম উদ্দেশ্য বলছে এই ধুলোর রাশিটা কি এই জায়গার উদ্দেশ্যেই মানে যে জায়গায় সে কাটকাটছিল সেই জায়গার দিকেই আসছে, এই জায়গার উদ্দেশ্যে সবেগং মানে সবেগে প্রধাবতাম অশ্বারোহণাং বলেন উত্থাপত মানে খুব সজোরে অনেক অশ্বচালনার ফলে সেই ধুলোগুলি তার সেই জায়গায় আসছে। যত অস্মিন দেশে রাজপুরুষা ন সঞ্চরন্তি, বলছে যে যত অস্মিন দেশে অর্থাৎ যেহেতু অস্মিন দেশে এই দেশে রাজপুরুষা মানে রাজার লোকেরা হ্যাঁ ন সঞ্চরন্তি এখানে ঘোড়া নিয়ে আসে না, হ্যাঁ বা এখানে চলাফেরা করে না, তত সুতরাং তুরগং তুরং সংদেভি দস্যুভি ভাব্যম, অর্থাৎ এটা দস্যুদের অশ্বই হবে মানে অশ্বারোহী অশ্বতে আরোহণ করে দস্যুরাই সেখানে আসছে। তত অসাবিদৃশং প্রচ্ছন্নং কিমপি স্থানং লুব্ধং সর্বত দৃশ্যং ব্যাপারয়ামাস যত্র স চোরাপক্রমণং যাবৎ ক্ষেমেণং নিভৃত স্থি। অর্থাৎ কি বলছে যে তত তখন অসৌ ইদৃশম এইভাবে প্রচ্ছন্নম কিমপি, প্রচ্ছন্নম মানে হচ্ছে গোপন কোনো একটা জায়গায়, স্থানম অর্থাৎ জায়গা, লব্ধুম লব্ধুম মানে লাভ করতে, সে গোপন কোনো একটা জায়গা পেতে, সর্বত দৃশম সে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করলো বা দেখলো, এবং ব্যাপারায়ামাস অর্থাৎ ছড়িয়ে দিল তার দৃষ্টি চারিদিকে ছড়িয়ে দিল, এবং যত্র যেখানে স চোরোপক্রমণং চোরগুলি বেরিয়ে যাওয়া যাবৎ মানে চোরগুলি বেরিয়ে যাওয়া পর্যন্ত ক্ষেমে ন অর্থাৎ নিশ্চিন্তভাবে নিভৃত তিষ্ঠে মানে চুপচাপ সেখানে লুকিয়ে গোপনে থাকা যায় সেরকম একটা জায়গা সে খুঁজতে লাগলো। তাহলে সম্পূর্ণ অর্থটি কি হলো,
তারপর একদিন অলি পড়বা প্রতিদিনের মতো বনে গেল আর সেখানে যথেষ্ট পরিমাণ কাঠ কাটলো। এই সময় সে দূরে আকাশে এঁকে বেঁকে ওঠা একটা ধুলোর রাশি দেখতে পেল। হ্যাঁ, আর সেটা ভালো করে দেখে বুঝতে পারলো যে ওই ধুলোর রাশিটা সেই জায়গার উদ্দেশ্যেই খুব দ্রুত মানে ঘোড়া মানে ঘোড়সওয়ারদের দলের দ্বারা আসছে। যেহেতু এই জায়গায় রাজকর্মচারীরা চলাফেরা করে না, সেহেতু এটা মানে এই ঘোড়সব মানে অশ্বারোহীরা দস্যুই হবে। ঠিক আছে, এই চিন্তা করে সে কোনো একটা গোপন আস্তানা বা গোপন জায়গা খোঁজার জন্য চারিদিকে দেখল এবং চোরগুলি বেরিয়ে যাওয়া পর্যন্ত যেখানে সে নিশ্চিন্তে থাকতে পারে সেই রকম জায়গা সে খুঁজতে লাগলো। ঠিক আছে, তোমরা বইটা দেখে ভিডিওটা দেখে এবং সঙ্গে বইটা নিয়ে এটা পড়াটা দেখবে পড়বে, আর কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। আর এর সঙ্গে যে অ্যাক্টিভিটি টাস্কটা দেবো সেটা অবশ্যই সবাই করো। এখন ইদানিং কেউ করছো না, আবার বলছি অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু সবাই করবে, করে জমা দেবে।